الله 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 الله. امرا ماش بندر ایرا بھدر بان کی بان کی بان ایکٹو جورا بولین کی بان کی بان. امرا مدر سلسلار مدر حضور گوث پاک کے پیچی حضور غوث العظم مج بندر کو ٹھیک کی نا ابار اے سلسلہ مدد حضور غوث العظم باو بندر کے بھائی عالم کو پیچ اچھا آواز بولے سبحان اللہ. ہمرا کی کم بھاگ کو بان نا بیشی بڑو بھاگ کو بان بڑو بھاگ کو جاتے کون شاندے ہو. ہمرا ایمون ایک طریقہ مدد آچی جی طریقہ اولاد پاک را الحسانی زور بولن وال امام حسان مجتبا امام حسین مجتبار نسل دیے حضور غوث العظم مج بندریو حضور غوث پاک پیرانا پیر دستگیر بڑا کرے بولن سبحان اللہ. ایبون امرا غوث العظم مج بندری کے بلے عالم ایمون ایک جن گوث العظم پیچی جار مطار مدد گوثیہ تیرے بلائے تیرے تاز خود رسول کریم خاتم النبیم شفیع المذنبین رحمت للعالمین نجاتے پوری دیئے چن بڑا کرے بولن سبحان اللہ. اما در سماجے کچھو بیشوائے اما در کے مانوش بولے جے گوث العظم کوئی جن کوئی جن কিন্তু অনেকে এই মতের উপর ভিত্তি করে গৌসুল আজম মাইজবান্ডারি কেবলে আলমকে গৌসুল আজম মানতে চান এরকম আছে কি নাই? তারা বলেন গৌসুল আজম একজন থাকবেন দুইজন কিভাবে হবে? আমরা গৌসুল আজম মাইজবান্ডারিকে গৌসুল আজম এই কারণেই বলে থাকি رسول پاک سرکار دوالم خاتم النبیین شفیع المذنبین رحمت للعالمین نام کوئیٹا کوئیٹا آکے کوکن شنے چین آس کے بولین کوئیٹا دنیا تے جئی نامی امار نبی کے ڈاکا ہوئے محمد صلی اللہ علیہ کندو قیامت رمائدان کن نامی ڈاکا ہوئے محمد شبد نکی احمد جوری بولینا محمد نکی احمد دنیا تے جنی محمد صلی اللہ علیہ وسلم تینی قیامت المائدان احمد مجتبا صلی اللہ علیہ وسلم بڑا کرے بولینا سبحان اللہ. نام کوئیٹا ایٹا اسپشٹ ہوئے جناس کے ایٹا نہیں جاتے کنو دندو ना होए कारण अमरा मजबूरी ले कारुषते धंधो कोरा पसंद कोरी कारुषते तरकोबितरको अहितुक तरकोबितरको कोरा पसंद कोरी अमर हजरत के ब्लाउ कोरन नहीं अमरो कोरी मुहम्मदील मुशर्रबे ताब हुजूर पीराने पीर दस्तगीर محبوبِ سبحانی کتبِ ربانِ غوثِ سمدانی پیرِ الاسانِ شیخ پیر میر محیدین عبدالقادر جیلانی غیلانی المقدادی رضی اللہ تعالیٰ عنہ سر مبارک دیئے چھے کچھ آوازِ بولے سبحان اللہ. اگر تے کنو شندہ ہو ضرور بولے نہ کنو شندہ ہو احمدی المشربِ تاز حضورِ غوث العظم مج بنداری کے بلے عالمِ سر مبارک اوپر اکتر دیئے چھن بڑا کوئی بولن سبحان اللہ. ایکن اپنی بولتے پارین جے غوث العظم مج بنداری تینی جے غوث العظم ایٹا آمیار اپنی بزبو کی بابے ایٹا آمار اپنا کے جو بزدہ ہوئے اس کے تے کہ شات شبت سور آگر کتاب آمدر کے گھٹ دہو بے حضرت پیران پیر دستگیر رضی اللہ تعالیٰ عنہ دربارے ایک جن عربی لوگ ایسے چلیں
এসে বলেছিলেন ইয়া আব্দুল কাদের জিলানী আপনি নাকি বেসাহারাকে সাহারা দিতে পারেন বে আওলাদকে বা আওলাদ করতে পারেন আমি আপনার দরবারে এসেছি আমার কোন সন্তান জোর বলেন না কোন সন্তান আমার একজন সন্তানের প্রয়োজন আপনি আল্লাহর দরবার থেকে আমার জন্য একটি সন্তান খুঁজে এনে দেন বড় করে বলেন সুবহানাল্লাহ গাউসে পাক পীরানে বিদ্যস্ত কি মুরাকাবায় বসে দেখলেন ওই ব্যক্তির নসলে কোনো সন্তানই জোরে বলেন না সন্তানই বললেন তোমার কোনো সন্তান হবে তো তিনি বললেন আমার যদি সন্তান না হবে না সেটা তো আমিও জানি ডাক্তারও বলেছে তো আমি আপনার কাছে আসলাম কেন আমি যদি আপনার দরবার থেকে খালি হাতে যাই তাহলে আমি কালকে চারিদিকে এলান করে দিব আব্দুল কাদের জিলানির কোন ক্ষমতা গাউসে পাক মুসকি হেসে বললেন এদিকে আয় আমার পিঠের সাথে তোর পিঠটা লাগাইয়া দে যখন পিঠের সাথে পিঠ লাগাইল গাউসে পাক দুই হাত তুলে ফরিয়াদ করলেন ওই আরবের লোক তার পিঠের মধ্যে একটা জোরে ধাক্কা অনুভব করলেন বড় করে বলেন সুবহানাল্লাহ গাউসে পাক বললেন তুমি চলে যাও তোমার একটা পুত্র সন্তান হবে জগৎ বাছা আলেম হবে তাসাউফের খনি হবে এলমে বেলায়েতের খনি হবে বড় করে বলেন সুবহানাল্লাহ আপনি কিভাবে জানেন বলতে এটা আমার নসলের সন্তান আমি তোমাকে দান করে দিলাম যার নাম হচ্ছে হযরত মঈনউদ্দিন ইবনুল আরবি রহমাতুল্লাহ আলাইহ যার একটা কিতাব আছে ফুসুসুল হাকাম এই কিতাবের মধ্যে ফসসে শীষ অধ্যায় যদি কোন আলেম যদি ঠিকমতো পড়ে তাহলে আজকে থেকে 700 বছর আগে হুজুরে গাউসুল আজম মাইজবন্দারের পরিচয় ওই কিতাবের মধ্যে স্পষ্ট করে গিয়েছেন বড় করে বলেন সুবহানাল্লাহ যেরকম আমার নবী আসার আগে 1,24,000 পয়গম্বর এসেছেন এই নবীর পূর্বে দাওয়াত দিয়ে যে আখেরি নবী আসবে সুবহানাল্লাহ বলেন না ঠিক তদ্রূপভাবে গাউসে পাক পীরানা পিদস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে অনেক যুগশ্রেষ্ঠ আলেমরা আল্লাহওয়ালারা এসেছেন যারা এই গাউসুল আজম মাইজবন্দারের দাওয়াত নিয়ে এসেছেন বড় করে বলেন সুবহানাল্লাহ এত জায়গা থাকতে কখনো চিন্তা করেছেন বারাউলিয়া কোথায় চট্টগ্রামে বলেন না কোথায় বারাউলিয়া কোথায় আসলো ও বারাউলিয়া এত জায়গা থাকতে তুমি চট্টগ্রামে কেন ওগো বারাউলিয়া পাথরে বেশে কাতাল মাছের উপর চড়ে বদরাউলিয়া পাথরে বেশে মহসিনাউলিয়া পাথরে বেশে আপনারা চট্টগ্রামে কেন আসলেন কারণটা কি বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহির আস্তানা শরীফ বাইজিদ এরিয়ার মধ্যে আছে অর্থাৎ ওনার একটা আঙ্গুল মুবারক ওখানে শহীদ হয়েছিলেন ওই আঙ্গুলটা দাফন করেছিলেন চট্টগ্রামে অর্থাৎ ওনার আঙ্গুল যেহেতু শহীদ হয়েছেন উনি নিজে উপস্থিত হয়েছেন বড় করে বলেন সুবহানাল্লাহ বোয়ালখালি নাম কেমনে হলো হযরত বোয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহ চট্টগ্রামে এসেছেন যেখানে খরম খুলেছেন খরমদ্বীপ চরণ রেখেছেন চরণদ্বীপ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহ চশমা দুই কোপ ষোল শহরের জমিনে বড় করে বলেন সুবহানাল্লাহ কতোয়ালির মোড়ে হযরত শাহ জালাল ইয়ামানির চিল্লা শরীফ সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলবেন না জগৎ বাসা বাসা ওলি কেউ মাছের পিঠে কাতাল শাহ রহমাতুল্লাহ আলাইহ কাতাল মাছের পিঠে করে কোথায় চট্টগ্রামে আমি বুঝে পাই না এতগুলো বলি চট্টগ্রামে কেন ও আমার আল্লাহর
বাসা যাওয়া কেন কারণটা কি কারণটা কি এক বাক্যে সবাই জানে যেই রকম আমার নবী আসার আগে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আমার কামলিওয়ালা নবীর আগমনের দাওয়াত দিয়েছিল ঠিক তদ্রুপ ভাবে আমার গৌসুল আজম মাইজবান দাদি কি বলে আলম চট্টগ্রামে আসার পূর্বে এই চট্টগ্রামে হাজার হাজার আল্লাহর ফলি আল্লাহ এসে প্রমাণ করে দিল যে ওগো দুনিয়ার মানুষ ও চট্টগ্রামের মানুষ আমরা পাথরে বেশে আমরা মাছের পিঠের উপর চড়ে চট্টগ্রামে এই কারণে আসলাম কারণ এই চট্টগ্রামের জমিনের মধ্যে যিনি তশরিফ ফেলবেন তিনি হলেন হুজুর গৌসুল আজম মাইজবান দাদি বড় করে বলেন সুবহানাল্লাহ এই বুজার জ্ঞান সবার সবার কেউ বলবেন হুজুর এগুলা বাড়াবাড়ি করছে হুজুর এগুলা কি করছেন হুজুর এগুলা বাড়াবাড়ি করছেন না হযরত কেবলার জামানায় ঠকগুনার কথা বাদ দিলাম হক যত ওলি ছিল সব হক ওলি কোথায় গিয়েছে মাইজ ভান্ডার বলেন না কোথায় আর জোর বলেন না কোথায় আর গৌসুল আজম মাইজ ভান্ডারির বেলাদত জন্ম এটা যেমন তেমন ভাবে হয় নাই হযরত কেবলার আব্বার নাম জানেন হযরত সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই যখন হযরত কেবলা দুনিয়ার বুকে তশরিফ আনবেন উনি ঘরের বারান্দার মধ্যে পায়চারি করছেন উনার ঘুম চলে আসলো উনি একটু শুয়ে পড়লেন হেলান দিয়ে সুসংবাদ শোনার অপেক্ষায় আছেন কিন্তু শরীরটাও ক্লান্ত সকালবেলা কাজ করেছেন শরীরটা দুর্বল কিনা যেমন আজকেও আমি দুর্বল কারণ ভ্যাকসিন মারার পরে যেন কেমন কেমন লাগতেছে বুঝাইতে পারবো না আজকে সকালে ভ্যাকসিন মারা হয়েছে ভ্যাকসিনটা এতদিন মারি নাই আমার আমার গৌসুল আজম মাইজবান্ডারে আমার সাথে আছে এটা আমার বিশ্বাস কিন্তু কিছুদিন পরে ইন্ডিয়াতে প্রোগ্রাম আছে যার কারণে আগে দিয়ে ভ্যাকসিন গুলা মা না মায়ের কোনো উপায় নাই তো সৈয়দ মতিউল্লাহ সব ক্লান্ত তিনি একটু আরাম করতেছিলেন চোখটা একটু লেগে লেগে আসলো হঠাৎ করে সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই উনি খেয়াল করলেন ওনার চেহারাটা জ্যোতিময় আলোর ছটক এসে পড়লো করে বলেন সুবহানাল্লাহ উনি যখন আলোক ছটা দেখতে পেলেন উনি চোখ মুবারক খুললেন চোখ মুবারক খোলার পরে তিনি দেখতে পেলেন ওই নূর কোন সাধারণ নূর নয় ওই নূর হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন হুজুর পুন্নুর আকায় নামে দার হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নূরে মুবারক উনার চোখের মধ্যে পড়েছেন উনি দাঁড়িয়ে গেলেন হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির আগমনের পূর্ব মুহূর্তে খুদ রাসূল করিম সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায়া গেলেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ যখন দাঁড়িয়ে গেলেন তখন সৈয়দ মতিউল্লাহ শাহ রাসূল পাককে দেখে অন্তর খুশি লাগতেছে খুশির কয়েক প্রকার বহিঃপ্রকাশ আছে কিছু প্রকার মানুষ খুশিতে হাসে আবার কিছু প্রকার মানুষ খুশিতে আমার সৈয়দ মতিউল্লাহ শাহ কাঁদতেছে না তুমি কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার আকাঙ্ক্ষা কলিজার মধ্যে ছিল আজকে মন ভরে আপনাকে দেখলাম এটা সৈয়দ মতিউল্লাহর জন্য একটা বড় পাওয়া বড় করে বলেন সুবহানাল্লাহ তখন আমার তাজদারে মদিনা বললেন ও সৈয়দ মতিউল্লাহ আমি এমনি আসি নাই আমি আসার কিছু কারণ কি তুম জানতি হো তোমারে ঘর পে কোন আ রহা হে তুমি কি জানো সৈয়দ মতিউল্লাহ তোমার ঘরের মধ্যে কে আসতেছে হযরত সৈয়দ মতিউল্লাহ
তিনি কানে ধরে ভক্তির সাথে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মুঝে মালুম নেহি কারণ নবীর সামনে কেউ জানলেও জানে শব্দ বলে এটা হচ্ছে আদবে মুস্তাফা বড় করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ গাউসুল আজম মাইজবানের তরিকার মধ্যে কিছু থাকুক আর না থাকুক অন্তত পক্ষে আদবটা আছে কি আছে আরো জোরে বলেন না কি আছে কিন্তু বর্তমানের কিছু লোকের জবানের মধ্যে আদব জোরে বলেন না আদব বিয়াদবের মতো আচরণ করে আছে কিনা গাউসুল আজম মাইজবানের আওলাদের শানে বিভিন্ন ধরনের ফতোয়া দেয় আছে কি নাই এরা কি আদবওয়ালা নাকি আদব সারা জোরে বলেন না আদবওয়ালা না আদব সারা হযরত সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মুঝে মালুম নেহি কোন রাহা গে ইয়া রাসূলুল্লাহ সব তো আপকো মালুম গে সব কিছু আপকো পাতা গে আপনার তো সব কিছু জানা আছে আমার কামলি ওয়ালা নবী রহমাতুল লিল আলামিন হেসে বললেন তাবাসসুম ফরমালেন বললেন এ সৈয়দ মতিউল্লাহ তোমারে ঘর পে কোন আ রাহা হে মে তুমকো বাতানা চাহ রাহা হু আমি তোমাকে বলতে চাই সৈয়দ মতিউল্লাহ সাহেব ইন্তেজারের মধ্যে রয়েছেন আমার কামলি ওয়ালা নবী তোমার ঘরে বলি আসছেন বলে নাই তোমার ঘরে আব্দাল আসছেন বলেন নাই তোমার ঘরে কুতুব আসছেন বলেন নাই আমার কামলি ওয়ালা নবী এমন একটা শব্দ ব্যবহার করলেন যেই শব্দ আল্লাহ তার হাবিবের জন্য ব্যবহার করেছেন ওই শব্দ আমার কামলি ওয়ালা নবী তার বন্ধুর জন্য ব্যবহার করলেন এ সৈয়দ মতিউল্লাহ তোমার গর্ভে মেরা মাহবুব আ রাহা হে বড় করে বলেন সুবহানাল্লাহ তোমারে ঘর পে মেরা মাহবুব আচ্ছা বলেন তো আল্লাহর হাবিব হচ্ছেন আমার নবী আল্লাহর প্রিয় বন্ধু কে আমার আর আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন বলছেন এ সৈয়দ মসিউল্লাহ মে আল্লাহ কা হাবিব হু আমি আল্লাহর হাবিব কিন্তু যিনি আসছেন তিনি আমার মাহবুব আমি হচ্ছি আল্লাহর বন্ধু ইনি হচ্ছেন আমার বন্ধু বড় করে বলেন সুবহানাল্লাহ এখানে চাইলে বলতে পারতেন তোমারে ঘর পে ওলি আ রাহা হে তোমারে ঘর পে আবদাল আ রাহা হে তোমারে ঘর পে মাহবুব কেন বললেন মাহবুবিয়তের দরজা এটা গৌসিয়তের দরজা থেকেও আরো উপরে বলেন না আরো যারা আগলে তরিকত তারা বুঝবেন অন্যরা বুঝবেন না এই জন্য আমার গৌসুল আজম মাইজবানদারি কিবলা আলমের শানে যখন তোমারে ঘর পে মেরা মাহবুব আ রাহা হে এই কথা যখন বললেন হাই হযরত সৈয়দ মতিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই দুই চোখের পানি ছেড়ে দিলেন রসূলের দরবারে শুকরিয়া আদায় করলেন আমার কামলি ওয়ালা নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জাহানের বাদশাহ দয়াল নবী বললেন এ সৈয়দ মতিউল্লাহ তোমার ঘরে আমার বন্ধু আসতেছে আমার বন্ধুর নাম তুমি রাখবা নাকি আমি রসূল নিজে রাখব উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ রসূল আজম মাইজবানের নাম কি দুনিয়ার কোন মোল্লা রেখেছে জোরে বলেন না রেখেছে দুনিয়ার কোন ওলি আউলিয়া গাউস কুতুব আব্দাল কেউ ওনার নাম রাখেন না খুদ মুস্তফা রেখেছেন বড় করে বলেন সুবহানাল্লাহ এ সৈয়দ মতিউল্লাহ আপনার সন্তানের নাম আপনি রাখবেন নাকি আমি রসূল রাখব সুবহানাল্লাহ বলেন আচ্ছা রসূল যার নাম রাখতে চাচ্ছেন এখানে না বলার কোন সুযোগ আছে জোরে বলেন না আছে আমার সৈয়দ মতিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ছাড়লেন কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বাগানের ফুল
আপনার মাহবুব আপনার বন্ধু যিনি দয়া করে যদি আপনি নাম রাখেন এটা আমাদের জন্য বড় দয়ার মেহেরবানির আমার রাসূলে কারীম ওই 700 বছর আগে ফুসুসুল হাকম কিতাবের মধ্যে যে কৌসুল আজমের নাম বর্ণনা করা হয়েছে তার নামের সাথে রাসূলের জাতি নাম আল্লাহর জাতি নাম যোগ করিয়া নাম হবে ওই নামে পাক রেখে দিলেন হুত্তাজদার মদিনা আমার কামলি বলেন নবী বললেন এ সাইয়্যেদ মতিউল্লাহ আমি আজকে থেকে আমার একটি নামের তাজ তো আমি পীরানে পিদস্তগীরের মাথার মধ্যে দিয়েছি মুহাম্মদিয়াল মশরবের তাজ আর আহমদিয়াল মশরবের তাজ আমি সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্দারিকে দিব এই জন্য আমার ওই নাম যেই নাম কিয়ামতের ময়দানে ডাকা হবে ওই আহমদ জাতি নামের সাথে আল্লাহর জাতি নাম যোগ করিয়া ও সৈয়দ মতিউল্লাহ আমি আপনার সন্তানের নাম রাখলাম সৈয়দ আহমেদুল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ তেলে খুদ নাম রেখেছেন রাসূল করিম খাতমুন নবীন শফিউল মুজনবীন রহমাতাল লিল আরো জোরে বলেন রহমাতাল লিল ওই ঢঙ্কা তো বাজায় দিবেন গাউসুল আজম মাইজবান্দারির খুদ রাসূল করিম বড় করে বলেন না সুবহানাল্লাহ তেলে গাউসুল আজম মাইজবান্দারিকে বলে আলম কে নিয়ে ওনার গাউসিয়তের সীমানা নিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভাগ করার কারো অধিকার জোরে বলেন অধিকার কারণ যারা আধা তারা ভাগ করবে যারা কি আধার যদি আতি ট্যাং ধরাই দাও আধা বলবে কি ইবি ফিলের না হাতির কান ধরাইয়া দিলে বলবে কুলন না ঠিক কি না কারণ সে তো কি অন্ধ এটা দেখতে তার পিলার মনে হচ্ছে আসলে কি পিলার নাকি হাতির পাও আসলে কি এটা খোলা নাকি হাতির কান সে বুঝতে পারে না কারণ তার চোখ অন্ধ কিন্তু যারা অন্ধ নন যেমন যার মধ্যে আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহির পীরে মুর্শিদ যখন মাইজবান্দার গেলেন হযরত কেবলায়ে দু আলমের দরবারে গেলেন মুরাকাবায় বসলেন চেহারা মোবারক লাল হয়ে গেল এটাকে আল্লামা গাজী শের বাংলার পীরে মুর্শিদ কিছুক্ষণ পর সেখান থেকে উঠে বাবা ভান্ডারী কেবলে আলমের দরবারে ঢুকলেন দরজার কিনারায় তপাস করে বসে পড়লেন ওখান থেকে মোরাকাবা করতেছেন কিছুক্ষণ পর কাঁপতে 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 দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতেছেন ও আজিজুল হক জানো আমি হযরত এবং বাবা ভান্ডারী কেবলে আলমের বেলায়তের সাগরের মধ্যে ডুব দিলাম খোদার কসম এই সাগরের গভীরতা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি এটার কোন কূল কিনারা খুঁজে পাই নাই বড় করে বলেন না সুবহানাল্লাহ যে সাগরের কোন কূল কিনারা নাই এটা কোন পুষ্কুনিও নয় এটা কোন ডোবাও এটা এমন এক সাগর তখন তিনি আরজ করলেন ও হযরত বাবা জান আমার তো আপনাকে দেখার মতো ক্ষমতা নাই আপনার মকাম আমি দেখতে চাই আমার বাবাজান কেবলে আলম আমার হযরত কেবলে দু আলম তিনি নজর দিলেন এবং দরজা খুলে দিলেন দেখতে পেলেন লা মকানের খুদার লা মকানের আরশের ছায়ার নিচে যে ছায়ার মধ্যে যার নাম হচ্ছে লা মকাম যে স্থানের মধ্যে সাধারণ কোন ওলি সাধারণ কোন ব্যক্তি যেতে পারেন না ওই মকামের মধ্যে আমার হযরত কেবলা এবং আমার বাবাজান কেবলা বসে রয়েছেন বড় করে বলেন সুবহানাল্লাহ আমার হযরত কেবলা এবং বাবাজান কেবলা লামকানের আরশের ছায়ার নিচে আছে লামকানের ওই ছায়ার নিচে কি সবাই যেতে পারে জোরে বলেন না পারে কারণ ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন কে জোরে বলেন না ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আবার আমার বাবাজান কেবলে আলম এমন মর্যাদার বলি আপনারা যে দরবারে গোলামি করছেন গাইবিদন মঞ্জিল এই মঞ্জিলের নাম গাইবিদন কেন হলো
কখনো রিচার্জ করেছেন এক এক মঞ্জিলের এক একটা নাম কিন্তু এই মঞ্জিলের নাম হচ্ছে গায়বিধান কিন্তু গায়বিধান মঞ্জিল কেন হলো তিনি আমার হুজুরে গৌসুল আজম বাওয়ান্ডারি কেবলে আলমের কন্যা হযরত সাইয়্যেদা মাইমুনা সালামুল্লাহ আলাইহার ঘর দিয়ে যিনি এসেছেন তিনি গায়বিধান কেবলা আপনারা জানলে অবাক হয়ে যাবেন যেই দিন আমার গায়বিধান কেবলে আলম দুনিয়ার বুকে আসবেন ওই দিন ঘরের মধ্যে আনন্দের উৎসাহ ঘরের মধ্যে ওয়ারিশ আসবেন যার ঘরে সন্তান আছে প্রথম যখন কোন সন্তান হয় খুশি কম না বেশি জোরে বলেন না কম না বেশি সন্তান আসবেন দুনিয়ার বুকে হযরত সাইয়্যেদা মাইমুনা সাহেবা সালামুল্লাহ আলাইহা তার গর্ভ দিয়ে যখন গায়বিধান কেবলা আলম দুনিয়ার বুকে আসার সময় হলো ঘরের মধ্যে আনন্দ সবাই অপেক্ষা করছেন অত্র দরবারের রৌনক আসবেন অত্র দরবারের বাতি আসবেন অত্র দরবারের ভবিষ্যৎ কর্ণধার আসবেন অপেক্ষার মধ্যে রয়েছেন হঠাৎ করে দেখা গেল আনন্দটা ক্ষণিকের মধ্যে আনন্দটা মাটির সাথে মিশিয়ে গেল কারণ আমার সাইয়্যেদা মাইমুনা সাহেবা ওনার নসল দিয়ে যে সন্তান আসলো ওই সন্তান জন্ম নিল সত্য কিন্তু জীবিত সন্তান নয় ওই সন্তানটা জন্ম নিল মৃত সন্তান আচ্ছা যার ঘরে কোন সন্তান যখন মৃত জন্ম হয় ওই ঘরে আর কোন আনন্দ থাকে জোরে বলেন না থাকে খুশি থাকে কোন ধরনের আনন্দ সব দেখা যায় হু করে সবাই কান্নার রোল পড়ে গেল দুই চোখের পানি ছাড়তেছে ওইদিকে আমার বাবা ভান্ডারি কেবলা এলো ওই দিন দরবার শরীফের মধ্যে উপস্থিত তিনি সটফট 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 করতেছেন হঠাৎ করে বাবা ভান্ডারি কেবলা আলম তিনি হাঁটা আরম্ভ করলেন সোজা আস্তে আস্তে গায়বী মঞ্জিলের দিকে চলে আসলেন আর ওইদিকে গায়বিধান কেবলা আলমের দাদি যান তখন ওই সন্তানটা মরা সন্তান এখন নাড়ি গুড়িও কাটা হয় নাই থালার মধ্যে দিয়েছেন ওই অবস্থায় নিয়ে বাবা ভান্ডারি কেবলা আলমের দরবারে গিয়ে তুলে দিলেন ও বাবা ভান্ডারি রে জগতে বলে তোরে বাবা ভান্ডারি জোরে বলেন না বাবা তুই তো ভান্ডারের বাবা ও বাবা ভান্ডারি রে তোর কদম থেকে একটা আল্লাহর কাছে চেয়েছিলাম আমার আমার এই বংশধরকে আলোকিত করার জন্য পুত্র সন্তান তবে পুত্র সন্তান তো পেলাম তবে এই সন্তান তো পেলাম সত্য ও বাবা ভান্ডারি রে তোর কাছে তো মরা সন্তান আমি খুঁজি নাই বলেছিলাম আল্লাহ থেকে একটা পুত্র সন্তান নিয়ে দিতে আমি মরা সন্তান চাই নাই ধরো তোমার সন্তান তোমার নাতি তোমাকে দিয়ে দিলাম আমি নিব না তোমার হাত থেকে যদি মন চায় তোমার হাতে ক্ষমতা আছে আমাকে আমার জীবিত নাতি এই বংশের প্রতি তুমি দান করবা উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এ কথা যখন বললেন আচ্ছা বলেন তো বাওয়ান্ডের কে বলে আলমের কাছে সে ক্ষমতা আছে কি নাই আরো জোরে বলেন না আছে কি নাই আমরা যতগুলো মাওলানা আছি বাংলাদেশের মুফতি থেকে শুরু করে মুহাদ্দিস থেকে শুরু করে মুফাসসির থেকে শুরু করে এক লাইনে দাঁড়ায় যদি ফু মারি একটা মরা পিঁপড়া জিন্দা হবে জোরে বলেন না হবে তাহলে বোঝা যায় এখানে কোনো রহস্য জোরে বলেন এখানে কোন রহস্য এখানে এমন একটা এলম আছে যেটা আমাদের কাছে জোরে বলেন আমাদের কাছে ও বাবা ভান্ডারি ও সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারি রে তোর দরবার থেকে আমি মরা সন্তান নিব না তোর কদমে রেখে গেলাম আমার এই সন্তানকে নাতিকে আমি তোর কাছ থেকে তো চাইছি তবে মরা চাই নাই জিন্দা চাইছি যদি মন চাই এই আদমের প্রতি যদি দরদ হয় মায়া হয় বাবা ভান্ডারেরা তোর কদম থেকে জীবিত সন্তান নিব আর যদি মৃত হয় তোকে দিয়ে দিলাম আমার আর দরকার
আমার বাবা ভান্ডারি কেবলে আলমের দরবারে তোর রহমতের অভাব আল্লাহর সাথে এমন কানেকশন কুনতু সামিউল লাযী ইয়াসমাউ বিহি বসরাউল লাযী ইয়াবসিরু বিহি ইয়াদাইহুল লাতী ইয়াবতিশু বিহা রিজলাহুল লাতী ইয়ামশি বিহা এমন একটা কানেকশন আমার মাওলার সাথে আছেন আমার আল্লাহর সাথে বাওয়ান্ডের কেবলে আলম জালালিয়তের হাতে চলে আসলেন হালতে এসে যখন গায়বি দম কেবলাকে কোলের মধ্যে নিলেন নিজের দস্ত মুবারক দিয়া ওনার নাড়ি মুড়ি গুলাকে নাড়া আরম্ভ করলেন শরীরের মধ্যে হাত লাগাইলেন হাতের মধ্যে নিয়ে নাড়াইয়া নাড়াইয়া বাচ্চাদেরকে যেরকম দোয়া দোয়া করে দোলনা খাওয়াই ওই রকম দোলনা খাওয়াইয়া গায়বেদন কেবলাকে ডাক মারলেন ও আমার নাতি গায়বি ধন আমি গায়েব থেকে ধনাই না এই জিসিমের মধ্যে দিলাম ও গায়বি ধন তুমি মরতে পারো না তোমার অনেক কাজ আছে কেমন কাজ আমি আবার বাবা ভান্ডারি আল্লাহ থেকে চাইয়া তোমার রূপটা তোমার শরীরে এনে দিলাম কারণ তোমাকে দিয়ে হুজুরে গাউসুল আজম মজবন্দারের বেলায়েতের চেরাগের রোশনি সারা বাংলার জমিনে ছড়িয়ে দিব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা ওই গায়বি দন কেবলে আলমকে যখন কোলের মধ্যে নিলেন আর এটা মোল্লার হাত নয় এটা গাউসিয়াতের হাত এটা কোন মুফতির হাত নয় এটা বেলায়েতওয়ালার হাত এটা কোন মুফাসসিরের হাত নয় এটা আল্লাহওয়ালার হাত এটা সাধারণ কোন হাত নয় এটা ওলি আল্লাহর হাত বড় করে বলেন না সুবহানাল্লাহ আরে আমার গায়বি দন কেবলে আলমের যখন বড় ভান্ডারে ডাক দিলেন গায়বি দন কেবলা কান্না দিয়ে আওয়াজ দিয়ে চোখ খুললেন আমার স্মরণ পড়ে ওই দিনের কথা আমার মনে হয় গায়বি দন কেবলা চোখ খুলেন নাই কারণ কি কারণ কেউ তো চোখ খুলে মা দেখে কেউ চোখ খুলে বাবা দেখে আমার মাওলা আলী কাল্লামাল্লাহু ওয়াজহাহু তিন দিন পর্যন্ত চোখ বন্ধ রেখেছিলেন কেন মুস্তফাকে দেখার জন্য কারণ ও মা আমি জন্ম হয়ে আমি মা দেখতে চাই না বাবা দেখতে চাই না দুনিয়া দেখতে চাই না আমি আমার মাওলাকে দেখতে চাই বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক তদ্রুপ ভাবে আমার গায়বি দন চোখ বন্ধ করে রেখেছিলেন নিঃশ্বাস বন্ধ থাকবে আমার চোখ বন্ধ থাকবে আমি রূহ ততক্ষণ পর্যন্ত গায়বি দনের শরীরে আসবে না যতক্ষণ আমাকে বাবা ভান্ডারি করে নেবেন না যতক্ষণ আমি চোখ খুলে আমি আমার মাওলায়ে রহমানকে দেখব না আমি গায়বি দন ততক্ষণ আমার চোখ খুলব না উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এখন আমরা মাওলানারা যদি এক কাতারে দাঁড়াইয়া এখানে যদি শ্রোতা না রেখে যদি মাওলানা রাখি আর এই স্টেজের মধ্যে যদি একটা ফিপরা রাখি মরা ফিপরা এটারে জিন্দা করার ক্ষমতা আছে জোরে বলেন আছে কিন্তু গাউসুল আজমে কারণ গৌসে পাক পিরানে পিদ্দস্তগির মরাকে জিন্দা করছেন প্রমাণ আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই তো উনিও যেরকম পারেন ইনিও সেরকম জোরে বলেন না পারেন কি পারেন না ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে এই জন্য শাইরে বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কাবলা হযরত কাবলা আমার রহমান বাবা আমার গায়বি দন 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে হ্যাঁ গৌসুল আজম নূরে আলম হযরত কাবলা আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে সালাত ইয়া রাসূলুল্লাহ তাহলে ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বর্তমানে বেজার হয়ে গেছে মোল্লা
تكينا بابا زطوي بازار هو كنو فاي زوري بولن كنو فاي যেরকম বাংলাদেশ চালানোর জন্য একটা মন্ত্রী বোর্ড আছে প্রধানমন্ত্রীর আন্ডারে রাষ্ট্রপতির আন্ডারে ঠিক তদ্রূপভাবে সারা পৃথিবীটাকে চালানোর জন্য আল্লাহর একটা গভর্নিং বোর্ড জোরে বলেন আছে কি নাই আর যার মধ্যে গৌসিয়াতের তাজ পড়ে রয়েছেন পীরানে পীর দস্তগীর যার মধ্যে গৌসিয়াতের তাজ পড়ে রয়েছেন আমার হুজুরে গৌসুল আজম মাজবান ভারী উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এখানে অস্বীকার করার কোন সুযোগ হাটাজারি গিয়েছেন কখনো হাটাজারির মধ্যে ভিড় আছে না কয়দিন আগে কবরে গেছে ঠিক কি না পীর আছে মুরিদ তো লাখ লাখ বানাইছে ওলি কয়জন বানাইছে তিনি কি হয় একজন হদে কি জিরো বলে কিন্তু গৌসুল আজম মাইজবান তার তো হিরো ঠিক কি না মুরিদ তো লাখ লাখ বানাইছে হাটাজারিতে কিন্তু ওলি কয়জন বানাইতে পারছে একটাও পারেন নাই কিন্তু বড় বড় আলেম গায়বিতন কেবলায় আলেমের দরবারে গিয়েছেন মাওলানা শফিউদ্দিন সাহেব রশিদ আহমদ সাহেব তিনি বড় বড় আলেম মুহাদ্দিসে আজম মুফতি আজম মুফাসসিরে আজম কিন্তু তারপরও অন্তরের মধ্যে আফসোস তিনি জানেন আমি এই মুহাদ্দিস মুফতি হলে আমার কার্য সমাধান হবে না আমি ওই আলম তালাশ করছি যে আলম দিয়ে মুস্তফাকে দেখা যায় যে আলম দিয়ে আমার মদিনা ওয়ালাকে পলকে পলকে পাওয়া যায় বড় করে বলে সুবহানাল্লাহ ঘুরতে 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 যখন আমার গায়বিদন কেবলায় আলমের দরবারে গেলেন গায়বিদন কেবলায় আলমের কাছে যাইতে হয় নাই আরে বাবা ওলি আল্লাহর পাওয়ার দেখো শুধু গায়বিদন কেবলায় আলমের দরজার চৌকটের মধ্যে গিয়েছে মাওলানা সাহেবের চোখে দিয়ে গড়গড় করে পানি পড়ছে গায়বিদন মুস্কি হাসছেন মাওলানা কি হয়েছে মাওলানা বলছেন হুজুর এখনো তো মুরিদ হই নাই এখনো তো বায়াত হই নাই এখন আপনার কদমে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করি নাই শুধু আপনার দরবারের চৌকটে পাড়া দিয়েছি গায়বিদন মঞ্জিল এটা এমন একটা মঞ্জিল যে চৌকটে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাওলানার কলবের দরজা খুলে গেল বড় করে বলেন সুবহানাল্লাহ যে চৌকটে পাড়া দিলে কলবের দরজা এখনো কাছে যাইতে হয় নাই মাত্র চৌকটে পাড়া দিয়েছেন কলবের দরজা খুলে গিয়েছে বড় করে বলেন না সুবহানাল্লাহ এরকম ক্ষমতা কয়জনের আছে কয়জন পারবে করে দেখাইতে এটা আমার হযরত কেবলা বাবা ভান্ডারে কেবলে আলমের দয়ার সাগর ইনাদের আওলাদ যেদিকে নজর দেয় সেদিকে আল্লাহ বলা হয় বড় করে বলেন না সুবহানাল্লাহ ওনারা যেদিকে নজর দেয় সেদিকে ওলি আল্লাহ বের হয় বড় করে বলেন সুবহানাল্লাহ কারণ কি আমার আল্লাহ পাক বলেন কোরআনে পাক এলান করেন ফাওয়াজাদ আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা সুবহানাল্লাহ বলে এই খবর দেন আমার গরিবদেরকে চিনতে তোরা ভুল করিস না আমার কতগুলা বান্দা আছে ফাওয়াজাদ আব্দাম মিন ইবাদিনা তারা চব্বিশ ঘন্টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে থাকে তারা চব্বিশ ঘন্টা আমি আল্লাহর প্রেম সাগরের মধ্যে ডুব দিয়ে থাকে জানো 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 কারণ ওই আল্লাহর ওলিদেরকে আমি আল্লাহ স্পেশাল একটা রহমত দান করেছি যেটা পৃথিবীর কোন ভার্সিটি পৃথিবীর কোন মাদ্রাসা পৃথিবীর কোন মেডিকেল বুয়েট চুয়েট কোথাও পাওয়া যায় না ওই আলম একমাত্র আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি আল্লাহ যাকে মহাব্বত করি আমি আল্লাহ যাকে অন্তর দিয়ে ভালোবাসি ওই ব্যক্তিকেই দান করি আতাইনাহু রহমাতাম মিন ইনদিনা কোন মাদ্রাসার কথা বলেন নাই কোন প্রতিষ্ঠানের কথা বলেন নাই মিন ইনদিনা আমি আল্লাহর পক্ষ থেকে ওই রহমত দান করি ওই রহমতের নাম ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ওই জ্ঞানের নাম হলো ইলম লুদুন নিবর করে বলেন সুবহানাল্লাহ ওই ইলম লুদুন না থাকলে ওটা উপরে ফিটফাট ভিতরে
জোরে বলেন না ভিতরে আমার হযরত খলিলুর রহমান স্যার আপনি যখন অক্সিজেন ক্রস করবেন ডান দিকে ইমাম হাশেমি রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার গেট এরপর একটু সামনে গেলে হযরত খলিল স্যার রহমাতুল্লাহ আলাইহির গেট যার দোয়াতে আমার মুফতি আজম হযরত ওসিউর রহমান হুজুর কিবলাত বড় আলেম সুবহানাল্লাহ বলবেন না কারণ আমরা যখন হুজুরের ক্লাস নিতাম হুজুর আমাদেরকে বলতেন এ আমার আম্মা ওনার বেশি কি করতেন খেদমত আমার আব্বা ওনার বেশি খেদমত এই যে কালো টুপি পরি খলিল বাবা সব সময় দশটা পনেরোটা টুপি মাথার উপর দিয়ে রাখতেন কালো টুপি এই জন্য দেখবেন ওসি রহমান হুজুর কেবলা সবসময় কি টুপি পরে কালো টুপি পরে এটা খলিলুর রহমান শাহ কেবলা আলমের সুন্নাত উনি পালন করেন এই খলিলুর রহমান শাহ কেবলা আলম তিনি মাইজবান্ডারে গিয়েছিলেন একটা চাকরির প্রমোশনের জন্য গিয়ে বলেছিলেন হুজুর একটু দোয়া করেন বাবু ভান্ডারী কেবলা আলম রে আপনি যদি একটু দোয়া করেন আমার প্রমোশনটা আটকে আছে বাবু ভান্ডারী কেবলা আলম জালালিয়তের হালতে এসে বললেন তোমার একটা নয় কয়টা প্রমোশন কয়টা বললেন এখন যাও একটা হয়ে যাবে হয়ে গেলে আবার আসিয়ে দ্বিতীয় প্রমোশন হবে এখন উনি মনে করছেন উনি একবার যদি চাকরিতে প্রমোশন পায় আবার দ্বিতীয়বার কি হবে প্রমোশন পাবে যখন আমার খলিলুর রহমান সাহেব তিনি বাউ ভান্ডারী কেবলা আলমের দরবার থেকে বিদায় নিলেন খোদার কসম বিদায় নিয়ে যাবার দেরি প্রমোশন হইতে দেরি হয় নাই সুবহানাল্লাহ ওরে প্রমোশন তো হলো তিনি যখন প্রমোশন হইল দুনিয়ার কোন মোল্লার ওনাকে বাইন্ধা রাখতে পারে মাইজবান্ডার যাওয়াটাকে কেউ দূরে রাখতে পারে এতদিন প্রমোশন হয় না বাবা ভান্ডারী কেবলা আলম জবান দিয়ে বের করার দেরি প্রমোশন হইতে দেরি হয় নাই নিশ্চয় তিনি একজন আল্লাহর বড় বলি তিনি বলেছিলেন দুইটা প্রমোশন আছে আবার যদি যায় আবার চাকরির মধ্যে প্রমোশন হবে আমার বাবা ভান্ডারী কেবলা আলমের কদমে যাইয়া উ করে কেঁদে দিলেন নজরানা দিলেন ও বাবা ভান্ডারী রে প্রমোশন তো হয়ে গেল তুমি বলেছিলে দ্বিতীয়বার আসার জন্য আরেকটা প্রমোশন আছে আমি কি আবার চাকরিতে প্রমোশন পাব আমার বাবা ভান্ডারী কেবলা আলম মুস্কি হাসলেন তিনি বাংলা কলা খাচ্ছিলেন আমরা যখন কলা খাই কলার আগা আর গোড়া কামড়া দাঁত দিয়ে কামড়াইয়া ফেলে দেয় বাবা ভান্ডারী কেবলা আলম পুরো কলাটা খাইলেন কলার একটু নিচের অংশ আমার খলিলুর রহমান শাহকে দিলেন বললেন বাবা এটা খেয়ে নাও সুবহানাল্লাহ বলেন না ওই কলার নিচের অংশটা খাওয়ানোর দেরি আমার খলিলুর রহমান শাহ কেমন জানি করতেছে যেরকম পানি থেকে মাছ তুললে মাছ দরফর দরফর করে কাটা মুরগির মতো দরফর দরফর করে বাউবান্ডারে কদম ধরে হু 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 করে কাঁদতেছেন সবাই এসে ধরল ও খলিলুর রহমান কি হলো তোমার কি হলো তোমার বাউবান্ডারে কেবলে আলমের কদম সারে না বাউবান্ডারে কেবলে আলমের দিকে তাকাইয়া বলে ও বাবা ভান্ডারি রে কি দিলি তো কি খাওয়াইলি জানি না তবে তোর দাওয়াই কলার একটু নিচের অংশ খাইয়া আল্লাহর কসম এখন চোখ খুললে বাবা ভান্ডারি দূরে দেখি আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মারহাবা ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য তো বলি ওরে মাইজবান্ডারে কি দন আছে মাইজবান্ডারে চামড়া চোখে দেখবি না পেছার নয়ন আছে দিনে না হা পেছার নয়ন আছে দিনে দেখে না ওরে মাইজবান্ডারে কি দন আছে
মোরা চোখে পেচারো নয়ন আছে দিনে দেখে না হ্যাঁ পেচারো নয়ন আছে দিনে দেখে না সারা দুনিয়া সেইজন্য বললাম হাটাজারিতে মুরিদ তো করাইছে লাখ লাখ কিন্তু ওলি কয়জন বানাইতে পারছে কিন্তু আমার বাউহানদেরই কেবলে আলম যার দিকে নজর করে সে কি হয় আমার গায়বিদন কেবলে আলম যার দিকে নজর করে সে কি হয় জোরে বলেন না কি হয় ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে এমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون أمر الله بولن شبدان بيادو بي كورونا مر ولي شاته خبر در شبدان ہوئے جاؤ কারণ ولي الله دشمن جرا غیبی دنر دشمن جرا غیبی دن قبلر دشمن جرا امر الله تادر کے اسپشت چیلنج کرچے جرا ولي الله دشمن আল্লাহর সাথে তাদের কোনো কম্প্রোমাইজ নাই আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতাহু বিল হারব যেই ব্যক্তি আল্লাহর বলির বিরোধিতা করে আমার আল্লাহ বলে তৈরি হয়ে যাও আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তোমার সাথে কোনো কথা নাই তোমার সাথে কোনো বার্তা নাই তোমার কপালের মধ্যে তওবা নসিব হবে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহর বলির শান বয়ান করার পূর্বে আগে বলছেন আলা সাবধান খবরদার খবরদার ইন্না আউলিয়াল্লাহ নিশ্চয়ই যারা আমার বলি লা খাউফুন আলাইহিম দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর বলির আখিরাতের মধ্যে কোন ভয় নাই উচ্চ আওয়াজে বলেন সুবহান এখন আমাদেরকে প্রশ্ন করে তোমরা গায়বিদন যাইয়া কি পাও কেন তোমরা গায়বিদন মঞ্জিলে যাবা ওলি আল্লাহর দরবারে কেন চাইবা